অক্ষমতাকে তোয়াক্কা না করে কম্পিউটারে অনলাইনে কাজ শুরু করে ইব্রাহিম। নিজের অদম্য চেষ্টা, পরিশ্রম আর পরিবারের সহযোগিতায় এখন সে আর ৮-১০টা স্বাভাবিক মানুষের মতোই উপার্জন করছে। কেবল অদম্য ইচ্ছা শক্তির জোরেই পড়াশোনা করে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করে সবাইকে অবাক করে দিয়েছেন দিনাজপুরের শারীরিক প্রতিবন্ধী যুবক ইব্রাহিম। উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ডিপ্লোমা পাশ করে ইব্রাহিম প্রমাণ করেছেন সে সমাজের বোঝা নয় বরং কর্মক্ষম একজন মানুষ। তার এমন সাফল্যে খুশি পরিবার সহ এলাকাবাসী। দিনাজপুর প্রতিনিধি আনিস দুলালের তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামানা রিপোর্ট। দিনাজপুরের পার্বতীপুরের চৌহাটি গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামের ছেলে ইব্রাহিম জন্মের পর থেকেই তার হাত পা চলাফেরায় অক্ষম। একসময় ছোট্ট একটি কাঠের টুল ছিল তার হাঁটা চলার একমাত্র আশ্রয়। বাবা মার কোলে চড়েই বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু হয় ইব্রাহিমের। পা দিয়ে লিখে ২০১৭ সালে এসএসসি এবং ২০২৩ সালে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে সফলতার সঙ্গে পাশ করে অদম্য এই যুবক। নিজের অক্ষমতাকে তোয়াক্কা না করে কম্পিউটারে অনলাইনে কাজ শুরু করে ইব্রাহিম। নিজের অদম্য চেষ্টা, পরিশ্রম আর পরিবারের সহযোগিতায় এখন সে আর ৮-১০টা স্বাভাবিক মানুষের মতোই উপার্জন করছে। স্বাভাবিক মানুষের যেভাবে ওনারা চলাচল করে আমি কিন্তু সেভাবে চলাচল করতে পারি না। আমার ব্যাপক পরিমাণে কষ্ট হওয়ার পরেও আমি এটা আসলে ডিপ্লোমাটা শেষ করতে পারছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বর্তমান আমি মোটামুটি কম্পিউটারের এক্সপার্ট লেভেল বললেই চলা হয়। যেমন গ্রাফিক ডিজাইনে আমি নানাবিধ গ্রাফিক ডিজাইনের বিজনেস কার্ড, ফ্লেয়ার ডিজাইন, মোশন ডিজাইন, তারপর আপনি পোস্টার ডিজাইন এক্সেট্রা যত ধরনের ডিজাইন আছে আমি অনায়াসে সম্পূর্ণ করতে পারি। আমার ফ্যামিলির যে বর্তমান অবস্থা, যে আমি যে পরিমাণে একটা কোম্পানিতে জব করে দিয়ে স্যালারিটা দিই, এইটা দিয়ে আসলে আমার ফ্যামিলিটা বর্তমান চলাচল করা অনেক কষ্টকর। তো আমার এখন আমার যোগ্যতা অনুযায়ী যে ধরনের আমি কাজগুলো পারি, বাংলাদেশের মধ্যে অনেক আমাদের আইটি সেক্টরে বড় বড় সেক্টরে জায়গা। তো আমি যদি একটা ভালো কখনো জব পাই, তো আমার ইচ্ছা যে আমার ফ্যামিলিটা তো ভালো জব চালাতেই হবে এবং আমি এই মানুষগুলোর পাশে শারীরিক প্রতিবন্ধী আমার মতো যেগুলো মানুষ আছে এনারা যেন রাস্তাঘাটে ভিক্ষা না করে এদেরকে খেতে হবে, আমি যেন এদেরকে একটু সাহায্য করতে পারি। রাজমিস্ত্রির কাজ করে শারীরিক প্রতিবন্ধী সন্তানকে এতদূর নিয়ে আসতে পেরে খুশি ইব্রাহিমের বাবা। প্রতিবন্ধী সন্তান যেন ভালো কাজ করে সচ্ছলতার সঙ্গে জীবন কাটাতে পারে এমনটাই প্রত্যাশা মায়ের। এখন আমার কথা হলো একটাই যে মাননীয় সরকারের কাছে, শেখ হাসিনার কাছে আমার ছেলেটা যদি একটা সরকারি চাকরি হয় তাহলে তার জীবনটা হয়তো চলে যাবে। আর আমরা যখন বাপা মা মারা যাবো, যাওয়ার পর তার ছেলেটা কী হবে, এই জন্য সরকারের কাছে আকুল আবেদন করতেছি। এই ছেলে কীভাবে দুই হাত দুই পায়ে তো অক্ষম, সে কীভাবে কষ্ট করিয়ে যে ইয়ে করে, অনেক কষ্ট লাগে। আমি মা হয় আমাকে অনেক কষ্ট লাগে। নানা প্রতিবন্ধকতা জয় করে ইব্রাহিমের এই এগিয়ে চলা ও সাফল্য উপার্জনকে গর্বের চোখে দেখেন তার সহকর্মী ও স্থানীয়রা। ইব্রাহিম একজন প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী সমাজের এবং ফ্যামিলিগত একটা বোঝা হয়ে যায়, সেই হিসেবে খুব তার মানে বাবা মা আর্থিক মানে কষ্ট করে লেখাপড়া করাইছে। তার পারিবারিক সমস্যাগুলো না থাকে এই জন্য যদি সরকার তাকে যদি কোনো একটু চাকরি বা কোনো কিছু যদি উপকৃত করে। আমরা যেভাবে চলাচল করি অনেক সময় ওর কাছে গিয়ে আমরা আসলে দেখা যাচ্ছে আপসেট হয়ে যাই। আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে নামাজ কালাম পড়ি, ও কিন্তু পাঁচ অক্ষর নামাজ পড়ে আল্লাহর রহমতে, এবং সে কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছে আল্লাহর রহমতে, সে বিএসসি কমপ্লিট করবে হয়তো বা, কিন্তু আসলে সরকারের পৃষ্ঠপোষকতা পাইলে সে আরও অনেক দূর এগিয়ে যাবে। এরকম একটা প্রতিবন্ধী ছেলে তারপরেও সে মানুষের সাথে সবসময় সমানতালে চলার চেষ্টা করে। মায়ের সাহায্যে কলম ধরে হাতের আঙ্গুলের ফাঁকে সে কলম ঢুকে সে লেখে এবং পড়াশোনা শেষ করে। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিম ভবিষ্যতে তার পরিবারকে আরো আলোকিত করবে এমনটাই প্রত্যাশা এই জনপ্রতিনিধির। হাতের উপর ভর দিয়ে চলাচল করে, কিন্তু ও যে জায়গায় আসছে মানে যে কম্পিউটারে ইন্টারনেটের কাজ করে, এটা যদি কোনো সরকারের আমাদের কোনো প্রতিষ্ঠানে যদি ওকে সেট করা যেত, যদি সরকার যদি এটা একটু উদ্যোগ নিত, তাহলে আমার মনে হয় যে ওই পরিবারটা একটু সচ্ছলতা আসে। বাবা মায়ের কষ্ট লাঘবের পাশাপাশি ইব্রাহিমের ইচ্ছা ভবিষ্যতে প্রতিবন্ধীদের পাশে থাকার। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।